লস মানে লস যাতে যাতে আমি বউ বন্ধুটিকে আলাদা বিদায় দেখতেছি এত লস এর লস সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন দর্শক আমি ইতিমধ্যে চলে এসেছি পেঁয়াজের পাইকারি হাটে আর এখানে কিন্তু অতি স্বল্প মূল্যে দেশি পেঁয়াজ বিক্রি হয়ে থাকে দর্শক আমি এখন অবস্থান করছি রাজবাড়ী জেলা পাংশা পেঁয়াজের হাটে দর্শক আজ 4 ডিসেম্বর 2022 রোজ রবিবার তাহলে চলুন দর্শক ব্যবসায়িক এবং প্রান্তিক পর্যায়ে কৃষক ভাইদের সঙ্গে কথা বলে জেনে নেওয়া যাক আজকের বাজারে পেঁয়াজের পাইকারি বাজার দর কত আছে সুপ্রিয় দর্শক আমি এখন আছি পেঁয়াজের হাটে আর এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি জানিয়ে দেবো পেঁয়াজের বাজার দর সম্পর্কে দেবো কত তাই কর আমদানি একটু কম ভাই শেষের দিকে পেঁয়াজ তো আমদানি একটু কম ভাই আপনি কি পেঁয়াজ বিক্রি করতে আসছেন আপনার পেঁয়াজ পেঁয়াজের দাম বর্তমানে কম আছে না বেশি আছে এখন কম বেশি নাই এখন লাস্ট সিজন এটা কি পেঁয়াজ দেশি কি নাকি দেশি কি দেশি কি এটা কোন হাট ভাই পাংশার হাট পাংশা হাট বর্তমানে কি পেঁয়াজের লস হচ্ছে না লাভ হচ্ছে আপনাদের লসই লস সাইয়েই লস সাইয়েই লস পেঁয়াজ আর কিনবো দাঁড়াও 1500 টাকা পিস কিনে বিক্রি করলে 1200 টাকা এই ব্যবসা করে যায় নাকি ব্যবসা করে যায় আবার 1000 টাকা কিনে কিনে লাগে 800 টাকা করে এ কোন ধরনের ব্যবসা কম তাহলে কেমনে করে পিস কিনবো সরকার কিনা বাদ দিয়ে দিছে টাকা পয়সা সব শেষ হয়ে গেছে আর কেনাকাটা নাই ভাই বর্তমানে তো ব্যাপারীদের প্রচুর লস লস মানে লস যাতে যাতে আমি বউ বন্ধুটি করা লাগবে যা দেখতেছি এত লস এর লস কৃষক তো নাই আবার মনে করেন ফরি ব্যাপারীরা তারাও নাই কো আপনি কি পেঁয়াজ বিক্রি করতে আইছেন হ্যাঁ কত টাকা মন বিক্রি করলেন 1000 1000 এত কম এত কম 25 টাকা কেজি পেঁয়াজ 1 লিটার পানির দাম কিন্তু 25 টাকা বর্তমানে 25 টাকা আর পেঁয়াজের কেজি 25 টাকা 25 টাকা একদম মরা হ্যাঁ পানির দামের দাম পেঁয়াজ কি বিক্রি করে শেষ হ্যাঁ আজকের বাজার কত আছে 32-32 আছে 30-32 আর সর্বনিম্ন 28 টাকা ভাই কি পেঁয়াজ বিক্রি করতে আসছেন হ্যাঁ আসলাম কত করে বিক্রি করছেন 1050 আপনাদের লস হচ্ছে না লাভ হচ্ছে লস না লাভ হচ্ছে কত করে বিক্রি করে আপনার লাভ হতো ও 2000 কোন লাভ হয় 2000 আমরা প্রচুর লস হচ্ছে প্রচুর লস না বর্তমানে কিন্তু ব্যাপারীদের বেশি লস হচ্ছে লস তো আমি কৃষকর শেষ ব্যাপারী শেষ ভাই কি পেঁয়াজ এটার মধ্যে কত আছে 1200 আপনি দাম চাচ্ছেন কত দাম যাচ্ছে 1200 আমি 1100 বলছি মানে আপনি 1100 বলছেন আর আপনি দাম যাচ্ছেন 1200 টাকা 1200 কত হলে বিক্রি করবেন 1200 কম হবে না মানে 30 টাকা কেজি পড়বে 1200 হলে আর আপনি বলছেন 1100 আমরা 28 টাকা কেজি এই পেঁয়াজটা কোথায় পাঠান এ সোয়া টাকা পাঠাই সোয়া টাকা কি পাইকারি বাজারে যায় পাইকারি বাজারে হ্যাঁ পাইকারি বাজারে বর্তমানে আপনাদের যে পেঁয়াজের ব্যবসা করে আপনাদের লস হচ্ছে না লাভ হচ্ছে লসের দিকে বেশি টানে মাল পাঠালে লস হয় যতটুকু শুনতে পারছি ব্যাপারীদের কাছে তারা আমাকে বলেছে 1400 টাকা মন কিনলে 1300 টাকা বিক্রি করা লাগে আর 1300 কিনলে 1200 বিক্রি করা লাগে এবার তো লস আছে এইভাবে কম
বেশি আমার লস হয়েছে তারপর দেও দাম কত বিক্রি করছেন এ 7300 করতেছে 900 টাকা তার এরকম করতে দাম আপনি বিক্রি দাম যাচ্ছেন 1300 হ্যাঁ আর ব্যবসায়ী বলছে কত 900 1000 কত হলে বিক্রি করবেন বিক্রি আনতে আমার 1200 1300 ভালো হয় তাও তো হয় না তাও হয় না এই হাটটা কোন জায়গা দুই মন সোয়া আছে এক মন বলতেছি এই হাটটা কোন জায়গা পাংশা এই হাটটা কবে কবে বসে রবিবার আর বুধবার এটা কখন থেকে কখন বসে সকাল 7টা থেকে 12টা পর্যন্ত সকাল 7টা থেকে 12টা পর্যন্ত এখানে পেঁয়াজ কেমন ওঠে পেঁয়াজ ভালোই ওঠে কিন্তু দামই তো নাই দাম নাই